ভালোবাসা, ভালোবাসা কিন্তু সবাই চায় জীবনে, তাই না? এই ভালোবাসার কারণেই কিন্তু মানুষ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করে যায়। কে আমাকে ভালোবাসলো, কে আমাকে ভালোবাসলো না, আমি কাকে ভালোবাসলাম, এই নিয়েই কিন্তু জীবনের অনেকটা সময় কিন্তু আমরা কাটিয়ে ফেলি। কিন্তু ভালোবাসাই কি জীবনের সমস্ত কিছু? ভালোবাসা ছাড়া কি জীবন নেই? জীবন চলতে পারে না? জীবনের কোনো উদ্দেশ্যই নেই আমাদের? ভালোবাসা হচ্ছে আমাদের জীবনের একটা পার্ট, তাই না? তাহলে ভালোবাসা নিয়ে কেন আমরা জীবনটাকে নষ্ট করে দিই? সব কিছুই মনে করি আমরা ভালোবাসা। আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসলো না, আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসলো না, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি জীবনটা দিয়ে দিলাম। কখনো কি আমরা ভেবে দেখেছি যে আমরা কিন্তু তাদের জন্য জীবনটা পাইনি? আমাকে যে জীবনটা দিয়েছে, প্রথমত উপরে বসে আছে ভগবান, তারপর আমার মা বাবা, তারাও আমার কাছে ভগবান। তাহলে আমি কি করে একটা মানুষের জন্য আমার নিজের জীবনটা দিয়ে দিতে পারি? আমার কি সেই অধিকার আছে জীবন দেওয়ার জন্য? এতটা কথা বললাম কারণ হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের একটাই চাহিদা, ভালোবাসা। আমার কাছে যেটা মনে হয়, ভালোবাসা কিন্তু অবশ্যই জরুরি আমাদের জীবনে, কিন্তু ব্যালেন্স কিন্তু খুব প্রয়োজন আমাদের জীবনের। আমাকে যদি কেউ ভালো না বাসে, তাতে আমার কি এমন যায় আসে? সব থেকে বড় জিনিস কি জানো, প্রত্যেকটা মানুষ প্রথমত নিজেকে ভালোবাসা। তুমি যদি নিজেকেই না ভালোবাসো, নিজেকেই যদি সম্মান না দিতে পারো, তাহলে তুমি অন্যকে কিভাবে ভালোবাসতে পারো, তাই না? তোমার কাছে যেই জিনিসটা নেই, তুমি সেই জিনিসটা অন্য কাউকে দিতে পারো না। তাই প্রথমত তুমি নিজেকে ভালোবাসো, নিজের একটা লক্ষ্য স্থির রাখো জীবনের, যে আমাকে এটা হতে হবে। আজকে কে আমাকে ভালোবাসলো, কে আমাকে ভালোবাসলো না, সেটা নিয়ে আমার জীবন চলতে পারে না। সব থেকে বড় কথা, যে ভালোবেসে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তারপর আমার মা বাবা, তারা আমাকে যত্ন করে ছোট থেকে বড় করেছে, এদের ভালোবাসার মূল্য কিন্তু অনেক। আর একটা মানুষের জীবনে এই ভালোবাসার থেকে অন্য কোনো ভালোবাসা বেশি হতেই পারে না। তাই আমি তোমাদের বলবো, জীবনের লক্ষ্য স্থির রেখো, ভালোবাসাই জীবনের লক্ষ্য করো না, ভালোবাসাকে লক্ষ্য করো না। ভালোবাসা জীবনের একটা পার্ট, তাকে নিয়ে চলতে হবে, সেটা পর্যন্ত ঠিক আছে, তাই না? তাই জীবনটাকে নিজের মতো করে, সুন্দর করে, নিজে যেটা পারো সেটা দিয়ে সুন্দর করে গুছিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে চলো, জীবনের লক্ষ্যটাকে স্থির রাখো। আজকের জন্য এইটুকুই। কণ্ঠে আমি তৃষা, তোমাদের সাথে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম ছোট ছোট অনেক ভিডিও নিয়ে আমি আসবো অবশ্যই, তোমাদের যদি পছন্দ হয়। আর ফিডব্যাকটা অবশ্যই দিও, কারণ তোমাদের ফিডব্যাকটা কিন্তু আমার জন্য ভীষণ প্রয়োজন। তোমরা যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যারা আমাকে ফেসবুকে দেখছো অবশ্যই তৃষা মণ্ডল আমাকে ফলো করে দিও, যদি ফলো করার না থাকে। তাহলে চলো আজকের জন্য এইটুকুই, নতুন ভিডিওতে আবার দেখা হবে।